আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য ছুঁচে আটটা ঘর নেবার পর এখান থেকে তিন ঘর ছেড়ে দিই, একটা ঘরে তুলেছি, আবার এখানে একটা ঘর ছেড়ে একটা ঘরে তুলেছি, আবার এর উপরে একটা ঘর ছেড়ে একটা ঘরে তুলেছি, আবার এখানে একটা ঘর ছেড়ে একটা ঘরে তুলে নিচ্ছি। ঠিক লাইনগুলো কোনাকোনিভাবে আমি তৈরি করে নেব। তো এখানে আমি মোট সাত লাইন এইভাবে তৈরি করে নেব। সাতটা লাইন তৈরি করার পর আট নাম্বার লাইনে আমি একটা ঘরে তুলে নিচ্ছি, মাঝখানে তিন ঘর ছেড়ে দিয়ে চার নাম্বার ঘরে এইভাবে তুলে নিচ্ছি, তারপর লম্বালম্বি পাঁচ ঘর ছেড়ে দিয়ে ছ নাম্বার ঘরে এইভাবে তুলে নিচ্ছি, তারপর এই ঘরটাতে তুলে নিচ্ছি, তারপর দুদিকে দুটো ঘর বাড়িয়ে নিচ্ছি, একটা ছোট্ট ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে মোট তিনটা লাইন তৈরি করে নেব। তারপর আবার তিন ঘর ছেড়ে দিয়ে চার নাম্বার ঘরে এইভাবে তুলে নিচ্ছি, আবার আমি এই ঘরটাতে তুলে নেব। তুলে নেবার পর এখান থেকে আবার এক ঘর ছেড়ে দিয়ে এক ঘরে তুলে নিচ্ছি। এইভাবে আবার আমি ওপর থেকে নিচ অবধি সাত লাইন তৈরি করে নেব। তাহলে একটা সম্পূর্ণ ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপর আবার এই ঘরটিকে নিয়ে আটটি ঘর ছুঁচে তুলে নিচ্ছি। তুলে নেবার পর ওই একই পদ্ধতিতে পাশাপাশি ফুলগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি ভালোভাবে ডিজাইনটি লক্ষ্য করেন তাহলে খুব সহজেই বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন। পাশাপাশি এক লাইন তৈরি করার পর উপরের দিকে যখন আবার ফুলগুলো তৈরি করব, মাঝখানে এক লাইন ছেড়ে দিই, ওই আটটা ঘর ছুঁচে তুলে নিয়ে আবার এখান থেকে তিন ঘর ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এক ঘরে তুলছি, আবার এখানে এক ঘর ছেড়ে এক ঘরে তুলছি। প্রথমবারে যেইভাবে ফুলের লাইনটা তৈরি করলাম উপরের দিকে এবং পুরো আসনের ফুলগুলো ওই একই পদ্ধতিতে একই ঘর সংখ্যা দিয়ে তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।